আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দেশি প্রবাসী যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পিঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে সাব্বির খান। দর্শক বন্ধুরা, আজকের বাজার নাকি হালকা পরিসরে কিছুটা পরিবর্তন হয়েছে পিঁয়াজের পাইকারি বাজার। তা দর্শক, আমরা আজকে জানাবো অথবা দেখাবো আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বেচা কি চলছে সেটা জানিয়ে দেবো ব্যবসায়ীদের সাথে, আর বাজার চালচিত্র কেমন হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি। দর্শক বন্ধু, আপনার সকলের সঙ্গে থাকেন, সরাসরি চলে যাচ্ছে আজকের বাজার তথ্য নিয়ে। বাজারে চাহিদা থেকেও আমদানি একটু বেশি হয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজ সহকারে দেশি পেঁয়াজের আমদানি রয়েছে। তবে মার্কেটে আসলে দেশি পেঁয়াজের খুবই কম আমদানি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কারণ দেশি পেঁয়াজ যেগুলো বেচা হয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু নতুন পেঁয়াজ অথবা মুড়ি কাটা পেঁয়াজ যদি পাইতে হয় তাহলে কিন্তু হয়তো জানুয়ারির প্রথম দিকে আসবে, অন্য ডিসেম্বরের শেষের দিকে আসবে। এই দুইটা সময়ে কিন্তু মার্কেটে নতুন পেঁয়াজ আসতে পারে মুড়ি কাটা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ, এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান পেঁয়াজ। মার্কেটে কত টাকা দামে বিক্রি হচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে, আমরা সেই বিষয়ে একটু আমাদের ব্যবসায়ী বাইরের সাথে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। এই নাসিক এলসি পেঁয়াজ কত করে বিক্রি করলেন? এটা বেচলাম 86-87-88। 86-87-88 ভাই, এলসি দাম কি বাড়তি না কমতি? একটু বাড়তি দেখি, এলসি তো আরও কম ছিল, বাড়তি অনেকই বাড়তি, 90-100 টাকা এলসির দাম এখন। গতকালকে তো বাজার একটু কমতে ছিল আমরা দেখতে পাচ্ছি যে, হ্যাঁ একটু কমতে বলতে হালকা 1-200 টাকা কম না, আবার সময় গেলে ঠিকই বাড়িয়ে দেবে বাজার, বেড়ে যাবে কাঁচা মালের বাজার তো একইরকম থাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ দর্শক। কেমনটি দাম ছিল আমরা কিন্তু আমাদের ব্যবসায়িক ভাইদের কাছ থেকে জেনে নিলাম আজকের বাজার দর। দর্শক বন্ধুরা, আমি যাই কথা বলি না কেন কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো ভিডিও দেখবেন মাঝখান দিয়ে কিন্তু আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে একটু জানাই বাজার দরের বিষয়ে। কিন্তু দর্শক বন্ধুরা, আসলে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আসলে আপনাদেরকে একটু বুঝিয়ে বলাটাই কিন্তু আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এটাই হচ্ছে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। তা দর্শক, কেমনটি দাম ছিল আমি কিন্তু জানিয়ে দিলাম, আর কখনো আমার কাছ থেকে কখনো আজকের ভিডিও কালকে কখনো পাবে না, আজকের ভিডিও আজকেই, যে ভিডিও যদি না দিতে পারি তাহলে কালকে ওই ভিডিও আমি আর আপলোড দেব না। আবার গতকালকে ভিডিও আপলোড করি, গতকালকে দিই, দৈনিকের ভিডিও দৈনিক আমি আপলোড দিয়ে থাকি। তা দর্শক, এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট।